Assalamualaikum. Aajker video ta kono marketing na kono business purpose na. Aajker video ta hocche amader amar pashe je bhai gulo darano ache. Unara arekjon ache missing, thik ache? So unara charjon Bangladeshe 64 jona bhomone berocche. Ek masher shomoy niye. So jara je jekhan theke amader ei video ta dekhchen tara sokole amader ei bhai der jonno dua korben. So amra eke eke shobar mukh theke ektu shune nebo tader porichoy ebong tara কে কোথা থেকে যাচ্ছেন এবং তাদের প্ল্যান সম্পর্কে শুরু করুন গলি বয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান প্রিন্স আমি গায়বন্ধ ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা থেকে আসছি এটা আমাদের টুর 64 ডিস্ট্রিক্ট আমরা এই গ্রুপ থেকে 64 জেলা বিভিন্ন দার্শনিক জায়গাগুলো দেখার জন্য আমরা বের হচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে সহি সালামতে ফিরে আসতে পারি তারপর চলে আসি মেইন আমাদের সবচেয়ে আইকন স্টার রবিন ভাই আসসালামু আলাইকুম আমি বড়খালি আমি ঢাকাতেই থাকি ঢাকা ডিভিশনাল তো আমরা চারজন মূলত বেরোচ্ছি এর আগে আমি 64 একবার কমপ্লিট করেছি 8 দিন সেটা ছিল টুর না সেটা ছিল রাইড এই বছর একটু ব্যতিক্রম জন্মে একটা এনে বেরোচ্ছি প্রতিটা জেলা দর্শনীয় স্থানগুলো আমরা ভ্রমণ করব আর আমাদের যে মূল টার্গেটটা সেটা হলো রাইট ফর রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস আমরা সড়কে চলাচল নিয়ে যে আমাদের কিছু ভুল ত্রুটি আছে বা যেগুলো আমরা ইচ্ছা করে করি সেগুলো নিয়ে সচেতনতা করার জন্য সারা বাংলাদেশের বাইকারদের সাথে আমরা একটা গেদার করব বাংলাদেশের যে সকল বাইকাররা ভিডিওটা দেখবেন আমরা আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে সবাই দেখা করার চেষ্টা করবেন আপনাদের সবাইকে নিয়ে একটু আড্ডা মারবো রোড সেফটি নিয়ে কিছু কথাবার্তা বলবো আপনাদের যে অভিজ্ঞতা সেটা আমাদের দেবেন আমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনাদের দিব ইনশাআল্লাহ এভাবে একটা সময় রাস্তায় যে এখন দুর্ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমরা একটা বেরিয়ে আসতে হবে সেই রকমই আমাদের সবাই দোয়া করো তারপর আমরা চলে আসি আমাদের আরেক বড় ভাই ঠিক আছে আমি জাকারিয়া কুমিল্লা থেকে জাকারিয়া আছি সবাই একসাথে আমাদের টিম লিডার রবিন ভাই আছে বড় ভাই আছে প্রিন্স আমাদের ক্লাব আমাদের টিম লিডার রবিন ভাই থেকে শুনছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সকলে সুস্থভাবে এই টুরটাকে কমপ্লিট করে ফিরে আসতে পারি বেস্ট অফ লাক তো সবাই সবার মুখ থেকে মোটামুটি শুনে নিলেন আমাদের আসলে বাইকিং নিয়ে কম মানে বাইকিং সেক্টর নিয়ে আমাদের অনেক রকম আমাদের মোটামুটি আনপাই দোকানটা নতুন যেহেতু আর মানে সার্ভিস সেন্টার নতুন দোকান নতুন না তো আমাদের 64 এর টুরের যে আমাদের বাইকের সার্ভিসের কাজগুলো আছে সামনে ইনশাআল্লাহ এখান থেকে করে নিচ্ছি আমরা টুরের পরবর্তী একটা রিভিউ দেবো টুরের মাঝখানে একটা রিভিউ দেবো সার্ভিস আসলে কিরকম হলো কিরকম ইয়েটা পাই যেটা হচ্ছে যে আমি প্রথমে বলে নিছিলাম যে আজকে কোনো ব্যবসায়িক পারপাসে কথা হবে না আজকে আমাদের ভাইরা যেহেতু যাচ্ছে কালকে আগামী কালকে তারা বিকাল 5টা বাজে মানিকমিয়া অ্যাভিনিউ থেকে রওনা দিবে সো আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের জন্য দোয়া করবেন আসলে দুই চাকা দিয়ে সারা বাংলাদেশ ঘুরে দেখার স্বপ্ন সবার যারা আমরা বাইকার তাদের বেশি বিশেষ করে তাদের সবচেয়ে বেশি থাকে এবং যারা কার ড্রাইভ করে তাদেরও কিন্তু থাকে আমি এটা বলবো না যে কার বা বাইক যাদের আছে তারা স্বপ্ন থাকে না সকলেরই একটা স্বপ্ন থাকে আমাদের বাংলাদেশটা ঘুরে দেখার তো নাও তারা হচ্ছে বেরোচ্ছে 64 ডিস্ট্রিক্টের জন্য সবাই আমাদের জন্য তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা অন এন্টারপ্রাইজেস সার্ভিস সেন্টারের পক্ষ থেকে তাদেরকে যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং ডে বাই ডে তাদের সবগুলো আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম